ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 6.1 অনুশীলনীর 114 পৃষ্ঠার যে কাজ ছিল সেই কাজটা সলভ করছি। এটা 1 নম্বর দেওয়া ছিল, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ গুলোতেই আসলে মূলত আসে। তো এখানে দুটো সমান্তরাল সরলরেখা ছিল, যেখানে এখানে বলে দেওয়া আছে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল। সমান হলো কিনা এটা জরুরি না, কিন্তু সমান্তরালটা আমাদের এখানে জরুরি। তো সেক্ষেত্রে এই এবি সিডি এই 4টা কোণের পরিমাপ চাওয়া হয়েছে। তো এখানে আস্তে আস্তে বের হবে, দেখো তোমরা বিপ্রতীপ কোণ শিখেছো, এরকম কাটা চিহ্নের মতো থাকলে বিপ্রতীপ কোণ হয়। যেমন এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ, আর এই পাশে এই এই 60 ডিগ্রি কোণটা আর এই কোণটা কিন্তু বিপ্রতীপ। তোমরা উপপাদ্য 2-এ নিশ্চয়ই পড়েছো যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তো এখানে আমরা এই কোণটার পরিমাপ কিন্তু পেয়ে যাচ্ছি সাথে সাথে। এখানে আমরা যদি এইভাবে লিখি যে এখানে 60 ডিগ্রি কোণ এর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ হলো এ কোণটা, তো বিপ্রতীপ কোণগুলো সমান হওয়ার কারণে এ কোণটার পরিমাপ কিন্তু ওই একই হবে, অর্থাৎ 60 ডিগ্রি। এখানে আমরা লিখে দেবো যে বিপ্রতীপ কোণগুলো সমান হয়, বিপ্রতীপ কোণ কোণ সমান হয়, এটা ব্যাখ্যা দিলি, এটা 1 নম্বর এ নাম্বার কোণটা কিন্তু বের হয়ে গেল। তো এরপরে আমরা যদি হচ্ছে যে ডি কোণটা অনায়াসে পাবো, আমরা আগের পাঠে দেখিয়েছি অনুরূপ কোণ। তো এইরকম সমান্তরাল সরলরেখা থাকলে তার ছেদক যেটা থাকে ছেদকের একই পাশে হতে হয়, 60 ডিগ্রি কোণটা যেহেতু এই পাশে তার অনুরূপ কোণটাও এই পাশে হবে, আর এই 60 ডিগ্রিটা এই রেখাটার উপরের দিকে হলে এটা উপরের দিকে হবে, অর্থাৎ ডি কোণটা হচ্ছে যে 60 ডিগ্রি কোণের অনুরূপ কোণ। তো আমরা সেটা লিখি যে 60 ডিগ্রি এর অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় যদি সরলরেখা দুটো সমান্তরাল হয়। 60 ডিগ্রি এর অনুরূপ কোণ হচ্ছে ডি, তারপরে আমরা বলে দেবো যে ডি কোণটাও তাহলে হচ্ছে 60 ডিগ্রি, আর পাশে আমরা লিখে দেবো যেহেতু অনুরূপ কোণ সমান হয়, অনুরূপ কোণ দ্বয় সমান সমান। তো এর সাথে সাথে আমাদের ডি নাম্বার কোণটাও বের হয়ে গেল, আমরা এর পরিমাপও পেলাম 60, আর ডি এর পরিমাপও পেলাম আমরা 60 ডিগ্রি, ডি কোণটাও আমাদের 60 ডিগ্রি। আমরা ডি কোণটা যখন পেয়ে গেলাম, এখন বিভিন্নভাবে আমরা বি আর সি কোণের মানটা কিন্তু বের করে ফেলতে পারি। তো এখানে দেখো এই পুরো কোণটা একটা সরল কোণ, এখানে একান্তর কোণ, অনুরূপ কোণ বা সরল কোণ, বিপ্রতীপ কোণ এই থিমগুলো দিয়ে বের হয়। সরল কোণ মানে 180 ডিগ্রি হয় এই পুরোটা, তো তার মধ্যে এইটুক যদি 60 ডিগ্রি হয় তাহলে 180 থেকে বিয়োগ করলেই কিন্তু আমরা বি কোণের মানটা পেয়ে যাব। অথবা আমরা অন্যভাবে যদি বের করতে যাই সেটা হচ্ছে যে দেখো এই এই কোণটা আমরা এমন করতে পারি যে আমরা এই কোণটা আমরা সরল কোণ দিয়ে করি, এটা সমস্যা না। আবার এই দিক থেকেও আমরা সি কোণটা বের করে ফেলতে পারি এক সরল কোণের থিম নিয়ে, এই পুরোটা 180 ডিগ্রি, তার মধ্যে এইটা যদি 60 ডিগ্রি হয় 180 থেকে মাইনাস করলে কিন্তু এটা বের হয়ে যাবে। তো আমরা এইখানে এইভাবে লিখি যে সি কোণ যোগ ডি কোণ, এগুলো সবগুলো কোণ চিহ্ন দেওয়া যায়, আসলে কোশ্চেনে দেওয়া হয়নি জন্য আমরা দিইনি। হ্যাঁ, তো সি কোণ যোগ ডি কোণ সমান হচ্ছে এক সরল কোণ, আর এক সরল কোণের মান কিন্তু 180 ডিগ্রি হয়। হ্যাঁ, তো এইখানে আমরা যদি 180 ডিগ্রি লিখি, তো তার মধ্যে থেকে আমরা ডি কোণের মাপ ছিল হলো 60 ডিগ্রি, তো এখানে যদি আমরা 60 ডিগ্রি বসিয়ে দিই তাহলে সি কোণ প্লাস হচ্ছে 60 ডিগ্রি, এটা বাংলায় লিখি আমরা, 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তো সিম্পলি এখান থেকে 60 ডিগ্রিকে যদি আমরা ওই পাশে মাইনাস করে দিই তাহলে আমরা সি কোণের পরিমাপটা পেয়ে যাব, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, সো শূন্য, 120 ডিগ্রি হচ্ছে আমাদের সি কোণের পরিমাপটা। আর সি কোণ পেয়ে গেলেই আমরা কিন্তু দেখো এখানেও বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, এই সি কোণটা আর বি কোণটা বিপ্রতীপ কোণ। তো এইখানে আমরা যদি এখন লিখি যে সি কোণ এর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, তো এই সি এর বিপ্রতীপ কোণ হচ্ছে বি কোণটা, আর বিপ্রতীপ কোণগুলো যেহেতু সমান হয় তাহলে বি কোণের পরিমাপ এই সি এর মাপটা সমানই হবে, অর্থাৎ 120 ডিগ্রি, আর এখানে আমরা লিখে দিই যে বিপ্রতীপ কোণগুলো সমান হয়, বিপ্রতীপ কোণ দ্বয়, কোণ দ্বয় সমান। তো এর সাথে সাথে আমাদের 4টা কোণই বের হয়ে গেল, এ কোণের পরিমাপ আমরা পেলাম 60 ডিগ্রি, তারপরে বি কোণের পরিমাপ আমরা পেলাম 120 ডিগ্রি, সি কোণও হচ্ছে 120 ডিগ্রি, আর
ডি কোণের পরিমাপ আমরা পেলাম 60 ডিগ্রি। এইভাবেই কিন্তু জিনিসগুলো সলভ করতে হয়। তবে এমসিকিউ এ আসলে, টিক চিহ্নে আসলে তোমাদের এত লেখালেখি নেই, বুঝে নিয়ে জাস্ট অপশনগুলো দেখলেই হয়ে যাবে। তো এটি ছিল মূলত আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। ধন্যবাদ।